সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। তো গতকাল থেকে বৃষ্টি, সারাদিন রাতে বৃষ্টি। গতকাল থেকে মনে হয় নিম্নচাপের একটা মানে রূপ নিচ্ছে আর কি, যেহেতু সারাদিন রাত বৃষ্টি হলে পুরো হয় নিম্নচাপের একটা, আর পূর্ব দিক থেকে বাতাস, ঝক্কা বাতাস। তো কদিন আমরা ঘরে খালি বাইরে যেতে পারি না, এই বৃষ্টি লাগালে তো কোনো দাম না কোনো জায়গায়। তো যাই হোক, এখন সকালবেলা সকাল ঘুমের দিকে উঠছি, গরুর ঘর মিশিয়ে টাঙ্গে উঠাইছি, গরুর ঘরে খড় দিলাম। এখন সকালবেলা রান্না বান্না কিছু করবো, কি খাওয়া দাওয়া করবো, চেষ্টা বারান্দা রাখা যাবো না, যাতে কিছু সমস্যা থাকে, পেট চলতে থাকবো, তাদের কাজ করতে দিব। তো সুদার মা দেখি আজকে কি রান্না করে সকালবেলায়। তো সম্ভবত শীতের রান্না করা একটা সময় হয়েছে, আজকে গরম গরম কিছু একটু মজা লাগবে সকালবেলায়। তো দেখি কিছু আয়োজন জোগাড় করা যায় কিনা, তো বৃষ্টির মধ্যে কি জোগাড় করবো, বাড়ির সবজি টবজি দিয়ে কিছু সবজি আসলে করে ওগুলো দিয়ে আর কি খিচুড়ি করা হবে। তো আবার যে গতকালই সকালবেলায় আবার ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, তো বুঝলাম না কি কারণে বন্ধ হয়েছে। তো ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোটামুটি সব ধরনের সব কিছুই মিডিয়া যোগাযোগ মাধ্যম সব বন্ধ। জানি না কোনো বিদ্যুৎ কিনেছিল না, মানে কোনো আসলে সতর্কবাণী আগে থেকেই যে অমুক দিন বন্ধ হয়ে যাবে, তাও কোনো জানা ছিল না। তো ইন্টারনেটে টাকা রিচার্জ করছি, দেখি কোনো ইন্টারনেট আসে না। পরে অনেক কাছ তথ্য নিলাম যে কি সমস্যা, তো ইন্টারনেট বন্ধ হয়ে দিচ্ছে, কি কারণে দিচ্ছে তা আমি জানি না। তো আজকের দিকে, গতকাল দিকে আর আজকে বন্ধ, ইন্টারনেট বন্ধ, আর আপনার জবাব করতে পারতেছি না। তারপরে আমরা ভিডিও কলে যেতেছি, যখন খুললে ইন্টারনেট বা সারে তখন আবার শুরু হইব ভিডিও দেওয়া। আমরা ভিডিওগুলো সংগ্রহ করে রাখতেছি এখন। জঙ্গলে তো চাল গোপরে করছে, বড় হয়েছে আর আছে সাইড দিয়ে তুলে রয়েছে, আর নিজ আছে মা আগে মুড়ি খেলেন সে কাঁঠাল দিয়ে, শেষ কাঁঠাল, কাঁঠাল তো নেই, দুই দিন আগে পেরে রাখছিলাম, এই না পাকছে, ওই কাঁঠাল দিয়ে আর কি খাইতেছে।
আর খিচুড়ি রান্না করি সকালে গরম গরম খিচুড়ি ভালোই লাগবে বৃষ্টির মধ্যে তাইটা নয় কি কি সবজি আছে ধুন্দল কাঁচকলা বেগুন পটল আলু পেঁপে শালকুমড়া অনেক বড় হয়েছে যে আরো রয়েছে গাছে সবজি মানে নাবড়া রান্না করি কিছুর মধ্যে নাবড়া হইলে অনেক ভালো লাগে একটু জাল জাল মিষ্টি মিষ্টি আর নাবড়ার মধ্যে একটু মিষ্টি লাউ দিলে ভালো লাগে মিষ্টি কুমড়া এত বড় বড় মিষ্টি কুমড়া ঘরে রয়েছে তো এক কাটলে তো আর খাওয়া এত বড় দায়ী নেই কোনো অনুষ্ঠান না হইলো ডাক কাটতে একটা একবারে জাহাজের মতো তো আপনার তো দেখছি কত বড় বড় মিষ্টি লাউ তো কাটলাম না বন্ধুরা আজকে আমরা ঘরে দিছি রান্না করার নিয়ে পূজা বাপে আজকে খিচুড়ি রান্না করে বানিয়েছে তো আমি সবজি এনে কেটে মরিচ টরিচ ফাটে দিছি তো এই যে বইছি পূজা বাপে আজকে খিচুড়ি রান্না করবো আজকে খিচুড়িটা যা মজা হইব মানে স্বাদ হইব তাহলে কেমন নাই আজকে পূজা বাপের স্টাইল খিচুড়ি এই সবজি দিয়ে আলাদা মানে নাবড়া সিস্টেম হবো আমার তো মুখে জলে পড়ছে যেমনি কবেনছো আসলে পূজা কিন্তু এই যে রান্তে রান্তে আমার চুলাও না ভেঙে আলাইছো সর্বনাশ তো করছো বুঝ দেন বন্ধুরা আমার চুলাটা ভেঙে আলাইছি এমন ভাবে চলা দিয়ে ধাক্কা দিছে না শেষ দিছ ওই যে তাও খিচুড়ি খাম তোমার রাতের আমার চুলা ভাঙুক আমি চুলা ঠিক করবো মানে তাও তুমি রান দো সমস্যা নেই তো বন্ধুরা আমাদের পাশে থাকেন দেখতে থাকেন তো পূজার ভাবে কেমনি খিচুড়ি রান্না করে তো শুরু থেকে দেখে পেলাম না কই না দেখেও না না দেখেও না আমি বললাম না একটু দেখে তুমি রান বানাইছো
বন্ধুরা সকালবেলা রান্না বান্না হয়ে গেল, খিচুড়ি রান্না সাথে নাপড়া সবজি দিয়ে রান্না বান্না হয়ে গেছে। এখানে নিয়ে এসেছে রান্না বান্না ফিরে আপনি বলবেন।